রবিবার জেলা বিজেপি কিষাণ মোর্চা সংগঠনের কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হলো বহরমপুর বিজেপি কার্যালয়ে। কমিটির প্রেসিডেন্ট প্রবোধ কুমার মণ্ডল নিজের সদস্যদের তালিকা প্রকাশ করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, জেলা বিজেপি কিষাণ মোর্চা সংগঠনের প্রেসিডেন্ট প্রবোধ কুমার মণ্ডল সহ স্থানীয় নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আজকে মুর্শিদাবাদ দক্ষিণ জেলা ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার জেলা কমিটি ঘোষণা করা হবে। আপনারা জানেন যে বিজেপির যে 7টি মোর্চা, তার মধ্যে অন্যতম কিষাণ মোর্চা। সেই মোর্চার জেলা সভাপতি পূর্বেই নির্বাচিত হয়েছেন সম্মানীয় প্রবোধ মণ্ডল, আমাদের আমার পাশেই রয়েছেন। সারা বাংলা জুড়ে মানুষ আজকে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে যে বাংলায় উন্নয়ন সুশাসনের জন্য, আর সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি জেলার প্রত্যেকটি গ্রাম এলাকায় আমরা বিভিন্ন মোর্চা মাদার কমিটির মধ্যে দিয়ে সংগঠনকে মজবুত করছি। তার মধ্যে আমরা ঐতিহাসিক কৃষি বিল পাস করিয়েছি, যে বিলের সমর্থনে আমরা প্রতিদিন প্রতিনিয়ত গ্রামে যাচ্ছি, আমরা কৃষক শ্রমিক চাষির সঙ্গে কথা বলছি, এবং এই বিল তাদের পক্ষে, এই বিল তাদেরকে স্বাধীনতা দেবে, এই বিল তাদেরকে সুরক্ষা দেবে, তারা লাভজনক দিকটা বুঝতে পারবে বা শস্য ফলিয়ে লাভ পাবে এই বিলের মধ্যে দিয়ে, সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আগামী দিনে এই বিলের সমর্থনে আমরা আরও আন্দোলন করে তুলব কিষাণ মোর্চার মধ্যে দিয়ে। আজকে কিষাণ মোর্চার কমিটি আমরা ঘোষণা করছি। এই কমিটি আগামী দিনে সারা জেলা জুড়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষকদের সমস্যা সমাধানে লড়াই চালিয়ে যাবে, এই আশা আমি রাখছি। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ রয়েছে, হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544। বহরমপুর শহরের সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরকস্কার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99-63।